এখানে শুধু অ্যারেঞ্জমেন্টটা দেখে নাও, প্রচুর মিষ্টি আছে। না এটা ননদ ভাজ ফোটা, ননদ ভাজ ফোটা। হ্যাঁ ননদ ভাজ ফোটা। মটরের কালারটা কিন্তু এক্স্যাক্টলি সেম এসছে। আজকে সকাল থেকে কিন্তু আমাদের বাড়িতে একদম সাজো সাজো রব, ভাই ফোটা বলে কথা। তাও আবার দিদি কিছু বছর পর ভাইকে ফোটা দেবে, তাই কালকে রাত্রের থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে, সেই সব তো তোমরা পরেই দেখবে। আর এদিকে দেখো, সকাল থেকে উঠে তিনি বলছেন কোনটা পরবো, এই পাঞ্জাবি এই পাঞ্জাবি, না কালো পাজামা দিয়ে পরবো, সাদা পাজামা দিয়ে পরবো, এইসব চলছে। দিদি বলে গেছে দিদি 10টার সময় আসবে, এখন বেজে গেছে 9:20, তার এখনও স্নান হয়নি। আমি বলছি দেখো, দিদিদের যেরকম না খেয়ে থাকতে হয় সেরকম কিন্তু ভাইদেরও না খেয়ে পরে নেওয়া উচিত, তাই সে এখনও খায়নি কিছু, শুধু চা খেয়েছে। তো এখন যাবে স্নানে, আর আজকে আমার কিছুই নেই। আমি তো একদম দেখতে পাচ্ছি পুরোনো জামা কাপড় পরে বসে আছি, আমার কোনো উত্তেজনাও নেই কী জামা পরবো, কী ম্যাচ করে পরবো, আজই সব ভাই বোনের ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো যে অবস্থা শোচনীয়, কালকে সারাদিন শুয়ে বসেই আমার কেটেছে। তো দেখো, কলকাতায় এসে একটা দিন নষ্ট মানেও কিন্তু বিশাল বড় লস, আমার তো এটাই মনে হয়। তো কালকে কিছুই করতে পারিনি, তোমরা সবাই আমাকে বলেছো যে সবই ভেপার নাও, তো সেই সবই করা হয়েছে, তবে আজকে অনেকটা বেটার। আমি বলছি না যে সকাল থেকে অন্য লেভেলের তোড়জোড় শুরু হয়েছে, পাঞ্জাবি বাসা থেকে শুরু করে বাজি রোদে দেওয়া সবই চলছে। বলছে নাকি কালী পুজোয় বেঁচে যাওয়া বাজি ভাইফোঁটার দিনকে ফাটাতে হয়, তো এইসবগুলো হচ্ছে এখন। তোমরা কারা কারা এই কাজ করে থাকো জানি। মামনি দেখো দুর্গাপুজোয় পাতার জন্য একটা নতুন সুন্দর চাদর কিনে রেখেছিল, দুর্গাপুজো আসাও হয়নি, পাতাও হয়নি, কালী পুজোতেও পাতা হয়নি, যাই হোক ভাইফোঁটাতে সদগতি হলো, খুব সুন্দর দেখতে মামনি চাদরটা। হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ ম্যাচ করেছে। যাই হোক দিদি এখনো আসেনি, আমি যদিও রেডি। অ্যাকচুয়ালি দিদিদের শ্বশুর বাড়ি তো ভাইফোঁটা আছে, মানে জামাইবাবুর বোন আর কি জামাইবাবুকে ভাইফোঁটা দিতে আসবে, তো সেসব পর্ব মিটিয়ে দিদি আসবে। বাট লেট করে আসলে আমাদেরই ভালো, দিদি যখন এখনো আসেনি এই ফাঁকে দিদির গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালকে আমি আর সৌমি মিলে কিনে এনেছি, আর এই ভিডিওটা যখন পোস্ট হলো ততদিনে তো দিদি শাড়িটা পেয়েও গেছে, তো সেই ব্যাপারে কোনো অসুবিধা নেই। তো কালকে যদিও সৌমির শরীর খারাপ ছিল, বাট আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে শাড়িটা নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি দিদি বেশিরভাগ সময় শাড়ি পরে, তো সেই জন্য আমরা দুজনেই ডিসাইড করলাম যে শাড়ি দেওয়াটাই বেস্ট হবে, আর দিদি একটু সোবার টাইপেরই শাড়ি পরতে পছন্দ করে, তো সেই কারণে সেই সব মাথায় রেখেই কেনা হয়েছে। সৌমি আমাকে শাড়ির দোকানে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো এটা পছন্দ হচ্ছে ওটা পছন্দ হচ্ছে, আমি সৌমিকে বলছি তোমার পছন্দটাই লাস্ট, মানে শাড়ির ব্যাপারে আমি আর কি বুঝবো, তুমি যেটা ভালো মন্দ বুঝবে সেটাই নেবে। তো সৌমি তোমাকে দেখাচ্ছে, দেখো সৌমি দেখো, আমি কিছু বুঝবো না। তোমরা তো ভিডিওতে দেখেছোই যে দিদি না একদম সোবার কালারের শাড়ি পরতেই পছন্দ করে, জরি জরি খুব একটা প্রেফার করে না, তো যে শাড়িটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু একদমই জরির কাজ নেই, পুরোটাই সুতোর কাজ, আর রেড আর এই ঘিয়ে কালারের কম্বিনেশনটা না খুব ভালো লাগলো। তো এই শাড়িটা এক দেখায় আমার খুব পছন্দ হয়েছিল, এটার আরও একটা ভার্সন ছিল যেটা একটু চকচকে ছিল তাই জন্য নিয়ে নিই। তো দেখো আঁচলটা এইরকম আর পুরো বডিটা এইরকম কাজের মধ্যে, আঁচলটা হচ্ছে এরকম রেডের মধ্যে আর ব্লাউজ পিসটাও এরকম সেম, তো ব্লাউজ পিস দিয়ে যখন দিদি এই শাড়িটা পরবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তোমরা জানাবে তোমাদের শাড়িটা কিরকম লাগলো। সৌরভ তো বললো যে হ্যাঁ তুমি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌমি এটা এক দেখায় পছন্দ ছিল, আমারও খুব ভালো লেগেছে, ওই জন্য বললাম না বেশি আর এদিক ওদিক করে দেখে লাভ নেই, এটাই নিয়ে আছে। মামুনিও বললো হ্যাঁ ভালো হয়েছে। এখানে দেখো ভাই ফোটার প্লেট সাজানো হবে করে সব তৈরি চলছে, আর একজনের অবস্থা দেখো, একজন ভেপার নিয়ে যাচ্ছে, চলো 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 হবে হবে। এখানে শুধু অ্যারেঞ্জমেন্টটা দেখে নাও, প্রচুর মিষ্টি আছে, আর এটা নাকি ভাইফোঁটার স্পেশাল খাজা। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো প্লেট আছে, সেগুলো কেন সেগুলো পরে বলছি। দিদির লুকসটা শুধু দেখে নাও, ভাই বোন দুজনকেই বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ আর এখানে আমাদের সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আসন টাসন পাতা হয়ে গেছে, চলো আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, এবার তো সব সেটা দেখা যাক সেটা সময় বলবে, কিন্তু এখন বেড়ে গেছে প্রায় 11টা, আর বেশিক্ষণ অপেক্ষা করা যাচ্ছে না।
এটা ভালো করে করো। এটাও পারে। হ্যাঁ দিদি কিন্তু এই একবারই প্রণাম নেয়। না না দুবার, একটা হচ্ছে কি বিজয় একটা হচ্ছে কি ভাইফোঁটা। এই দুটোতে কিন্তু প্রণামটা একদম পা বাড়িয়ে দেয়। আর অন্য সময় বলে না 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 আমি প্রণাম নেব না। এটা ভাইয়ের জন্য। খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। এইখানে তো তোমরা দেখলে দিদি ভাইকে ফোঁটা দিল, আর এখানে মামুনি অর্ণবকে ফোঁটা দেয়, তো মিষ্টি নাতিকে ফোঁটা দেয়। হ্যাঁ, আর এবার যদিও অলরেডি তিন চারটে ফোঁটা পেয়ে গেছে, কপাল বড় চন্দন একটা স্ট্যাম্প পড়ে গেছে। এটা ফোর্থ না থার্ড? ফোর্থ। বাবা তো বোন নেই, এই জন্য আমি বাবাকে প্রতিবার মিষ্টি দিই সাজিয়ে। একদম দেখো প্লেট একদম কিন্তু ভর্তি, বাবারও কিন্তু মিষ্টি প্লেট ভর্তি। এবারে আরেকজনের সংযোজন হয়েছে, সেটা হলো সৌমির। দেখো প্লেটটা শুধু দেখো, এটা বোন ফোঁটা। হ্যাঁ না, এটা ননদ ভাজ ফোঁটা। ভাজ ননদ ভাজ ফোঁটা। হ্যাঁ ননদ ভাজ ফোঁটা। প্লেটটা কিন্তু অসম। মোটামুটি আধ ঘন্টার প্রচেষ্টায় প্লেট কিন্তু একদম সাফ হয়ে গেছে। আর এই এত মিষ্টিকে কন্টেমপ্লেট করার জন্য এই এক কাপ চা ছিল, যেটা আমরা সিঙ্গারা দিয়ে খেলাম। কি বুঝলে? আমার পুরোটা শেষ হয়নি, আমি একটা পাশটা করেছি। পুরোটা শেষ হয়নি, কটা খেয়েছি? দুটো না তিনটে। আমি রেখে দিচ্ছি, আমি পরে খাবো ইনস্টলমেন্টে। না আমার ক্যাপাসিটি নিয়ে একটুখানি ডাউট দেখিয়েছিল সৌমি, জানে না তো। আমি কিন্তু মানে ভাই ফোঁটায় বসলে একেবারে বসে পুরোটা খেয়ে যাই। বাস্কো টাস্কোর ব্যাপার? বাস্কো টাস্কোর কোনো ব্যাপার নেই। আমার একটা বাস্কো লাগবে বাবা। যথাসময় প্লেট তো খালি হয়ে গেছে। এবার তোমাদের দেখানোর পালা আমার আজকের ভাইফোঁটার উপহারটা। তো এই পাঞ্জাবিটা দিদি দিয়েছে, কালারটা কিন্তু জাস্ট অসাধারণ। আমি আবার পায়জামাটাও ছেড়ে এলাম, আমি একটা ব্ল্যাক কালারের পায়জামা পরেছিলাম, কিন্তু মনে হলো না হোয়াইট দিয়ে পেয়ার আপ করলে এটা বেশি ভালো লাগবে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, কালারটা আমার দারুণ পছন্দ হয়েছে। তো সৌমি এখানে মন খারাপ করে বসে আছে। না মন খারাপ না, আমি আমার দাদাকে ট্রাই করছি যে সেখানে ফোন ধরছে না। তো যাই হোক একটু তো মনটা খারাপ বটেই। ঠিক আছে, সৌরভের ভাইফোঁটা হলো, আমারটা না ঠিক আছে নেক্সট ইয়ার। হ্যাঁ বহুদিন পর আমার ভাই ফোঁটা হলো, সত্যি খুব খুব আনন্দ হলো, মজা হলো, আর সবাই মিলে বসে এই মজাটাই আসল। তো যাই হোক এবার লাঞ্চের প্রিপারেশন মা কিন্তু চলে গেছে। আজকে ভাই ফোঁটার দিন আর এদিক ওদিক কথা বললে লাভ নেই, অন্য অন্য টপিকে কথা বলে আজকে শুধু খাওয়া নিয়েই কথা হবে। আজকের মেনুটা নিয়ে তো কোনো রকমের ডাউট নেই, বুঝতেই পারছো। আমাদের বাড়িতে হচ্ছে মটন কষা, তার সাথে কী কী আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। কিন্তু এই মটন কষাটা মনে হয় প্রত্যেকের বাড়িতে আজকে হচ্ছে। আজকে বাবা গেছিল মটন আনতে, বাবা কাউকে যেতে দেয়নি, বলেছে আমি গিয়ে মটন আনবো। কাল থেকে আমরা বলছি যে তুলে রাখবো তুলে রাখবো, বলেছে না আমি সকাল সকাল গিয়ে মটন চা না খেয়ে বেরিয়ে গেছে আজকে মটন আনতে। বলছে কিছুটা লাইনের পর বলছে আর দাঁড়াবেন না, আর আমার কাছে স্টক নেই। মানে কাল রাত্রির থেকে বিক্রি হচ্ছে, তো আজকে সকালবেলা মানে ফেল মেরে গেছে মটনের দোকান। তাই জন্যই বলছি যে সবার বাড়িতে মনে হয় মটন হচ্ছে। আর এইদিকে দেখো কি আছে, তোমরা মানে কলকাতায় আসছি শুনে যেটা বলেছিলে আর্সেলানের বিরিয়ানিটা হতেই হবে। মানে তোমরাই আমাদেরকে ইনসিস্ট করেছো দিদি খাওয়াচ্ছে আজকে আর্সেলানের বিরিয়ানি, তার সাথে আছে মায়ের হাতে স্পেশাল মটন কষা। কালারটা এখন অব্দি আসেনি, সেই গোলবাড়ি কালারটা সেটা আসবে। সবাই জিজ্ঞাসা করে কালারটা কি করে এলো, কালারটা এটা সিক্রেট, এটা আমরা বলবো না। কালারটা রহস্য কি, বলা যাবেই না? না বলা যাবে না। বলবে নাকি মামুনি? আসলে কি বলতো, মটনের নিয়মই যত কষবে তত রঙটা আসবে, কোনোই সিক্রেট না। আমি একটুখানি এমনি বলছিলাম তোমাদের, এমনি আমি সত্যি। তবে মামুনি কিন্তু আর একটা সিক্রেট জিনিস দিচ্ছে মটনে, যার জন্য আগে থেকে অনেক বেশি ভালো খেতে হয়েছিল, সেটা এখন রিভিল করা যাবে না। একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে যেটা লাস্টে অ্যাড হয়, যেটা লাস্টে অ্যাড হচ্ছে। না আর একটা মেনু আছে তোমাদেরকে দেখাই, যেটা কিনা কালকে রাত্রির থেকে প্রিপারেশন শুরু হয়েছে। কিন্তু মানে এই মেনুটা আজকে সকালের সাথে যাবে বলে মনে হচ্ছে না, এটা সন্ধ্যের মেনু। ও এটা সন্ধ্যের স্ন্যাক। আচ্ছা এই দেখো ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই বাঁধা আছে, জাস্ট ভাজো আর খাও। এটা বিকেল বেলা? এ বাবা, ওটা চায়ের জল খাওয়া, চায়ের সাথে টা, চায়ের টা। হয়েছে তোমার কষা? এবারে টমেটোর সাথে দেবো, টমেটোর সাথে আর নুন ফোন পাপড়িটা খেয়ে নি। আর একজনকে দেখো এই মিষ্টির বাক্সে সব জমিয়ে রেখেছে, এখন খুচখুচ করে খালি খাচ্ছে। দেখো না খাজাটা আমি পুরোটা খেতে পারিনি, হাফ খেয়েছি হাফ পরে কিছুই খাওনি সেই সময় বসে, সব জমিয়ে রেখে দিয়েছি। না না খেয়েছি, আমি ইনস্টলমেন্টে খাবো বললাম না। পুরো দিন ধরে চলবে নাকি তোমার কি ভাজ ফোঁটা?
what's it like to be the one that he turns to when he's sad away. মটরের কালারটা কিন্তু এক্স্যাক্টলি সেম এসেছে। রোজ রোজ বানানো হচ্ছে কিন্তু একদিনও মিস যায় না। ভেবেছিলাম শীতের বিকেল খাওয়া দাওয়া সেরেই বেরোবো, কিন্তু সে আর হয়নি। 4:30 বেজে গেছে, সবাই বলো যা খাওয়া দাওয়া হয়েছে, একটু জিরিয়ে না গেলে হবে না। তো জিরিয়ে টিরিয়ে এখন বেরোনো হচ্ছে, আমি সৌরভ আর দিদি একটু বেরোবো। তো যাচ্ছি হচ্ছে কারুকাঞ্চন, তোমাদেরকে দেখিয়েছিলাম সৌরভে দেওয়া এই রিসলেটটা একটু ঠিক করাতে হবে, তো এটা তো একটা কারণ। আর হচ্ছে তোমাদের বলেছিলাম যে ডিসেম্বরে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো মামনি বলে একটুখানি যা দেখে টেকে আয়, যদি পছন্দ হয় কিনে নিস। তো আমাদের তিনজনকেই পাঠাচ্ছে, তো সেই সব করে আমরা ফিরবো। আর যা খাওয়া দাওয়া হয়েছে কারুকাঞ্চন থেকে কিনি শ্যামবাজারে, তো এইসব করে তারপর আমরা ফিরবো। চলো দিদি রেডি, চলো। রিসলেটটা ঠিক হলো? হ্যাঁ ঠিক হয়েছে, এক্সট্রা রিং গুলো দেখো আমি খুলে নিয়েছি, এখন ঠিক লাগছে আর ঘুরছে না। তো চলো নেক্সট আইটেম। এটা দেখতে সুন্দর, হ্যাঁ এটা ভালো লাগে, দেখো এগুলোকে কি বলছে। ফাইনাল হলো সব, আমাদের গিফট কেনা হয়ে গেছে, আমার রিসেপ্ট ঠিক হয়ে গেছে, পারফেক্ট। চলো যাওয়া যাক, এখন বেজেছে 7:45। ও আমি আরেকটা জিনিস কিনেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। শ্যামবাজার একদম ফাঁকা ফাঁকা, দেখো কালী পুজো হয়ে গেল মানে কেনাকাটা আর সেরকম নেই। তো এখন মনে হচ্ছে 9:30 বেজে গেছে, সবই অন্ধকার অন্ধকার, আর সামনে দেখো কোনো একটা পুজোর ভাষণ হচ্ছে। তো বেশ বাজনা টাজনা বাজছে, আমরা এখন উবারের জন্য ওয়েট করছি, আমাদের মোটামুটি কেনাকাটা সব হয়ে গেছে। এই যে হিন্দুস্তান টেক্সটাইল থেকে মামুনি মার জন্য আর কি শাড়ি কেনা হয় বাড়িতে পরার, তো মার জন্য দুটো শাড়ি নিলাম। তো এবার আমরা ওয়েট করছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কেনাকাটি হলো। আমাদের সন্ধ্যেকালীন ফিশ ফ্রাই আর খাওয়া হলো না, প্রত্যেকের পেট ভার, তো বাড়ি ফিরে একটু চা টা খাওয়া হলো। এখন 8:30 বেজেছে, দিদি জায়গাবু আর অর্ণব একটু বেরোলো। তো তোমরা যারা বরানগরে থাকো তারা জানবে কালীতলার মাঠে কিন্তু বিশাল বড় কালী পুজো হয়, মেলা বসে। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার তো গলা দেখতেই পাচ্ছ চিচি করছে, তো আমি আর সন্ধ্যেবেলা গেলাম না, কারণ হিম পড়বে। মামুনিও বললো যাস না যদি আবার মানে খারাপ হয় শরীরটা, আর আমার না চোখ মুখ পুরো বসে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। তবে কালকের থেকে অনেকটা বেটার, কালকে তো আমি কিছু ফুটফুট করতেই পারিনি। তো যাই হোক আজকে মানে অনেকটাই ফিট লাগছে, কিন্তু সর্দিটা ভালোই আছে। হ্যাঁ তোমাদেরকে বলি, বিয়েবাড়ির জন্য যে গয়না কেনা সেটা হয়ে গেছে, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি দেখাতে পারবো না, কারণ প্রত্যেকে আমার ব্লগ দেখে, তো গিফট আর সেটা থাকবে না। এক্স্যাক্টলি কার বিয়ে তোমাদেরকে বলেছি কিনা আমার মনে নেই, অ্যাকচুয়ালি আমার মাসির ছেলের বিয়ে, আর মাসিরা সবাই ব্লগ দেখে, তো বুঝতেই পারছো গিফটটা তো সবাই দেখে। হ্যাঁ গেস করতে পারো, এরকমই আমি অনেক কিছু দেখানো হয়েছে, হ্যাঁ আমি ক্যামেরায় ছিলাম, তো আমি অনেক কিছু দেখিয়েছি, তোমরা গেস করো। আর বাকি কি কি কিনলো সৌমি সেটা আমি দেখিয়ে দেবে। তো দেখো আমি না মার জন্য দুটো শাড়ি কিনেছি, মা টাকা দিয়ে দিয়েছিল, বোম্বেতে তো এরকম সুতির শাড়ি পাওয়া যায় না, তো বাড়িতে পরার দুটো শাড়ি কিনেছি। এই শাড়িটা এটা তো মা মানে যাই না ফোনে বলল যে হ্যাঁ নে ভালো, এই শাড়িটাকে আমরা নাকচ করে দিয়েছিলাম, কিন্তু মাকে ফোনে দেখানো হলো, মা বলল না হ্যাঁ হ্যাঁ নে নে দেখা যাক কি হয়, এটা কিরকম মানে রিঅ্যাকশন দেবে জানি না। এটা একটা নিয়েছি আর এইরকম দেখতে একটা নিয়েছি ছোট ছোট প্রিন্টের ওপর। একটা জিনিস কি বলো তো, মানে দুর্গাপুজো কালী পুজো মিটে গেছে, তো মানে কালেকশন একদমই কম। আর দেখো গোপালের জন্য এই বাঁশিটা কিনলাম, আমি ভেবেছিলাম এটা ধানতেরাসে কিনবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কিন্তু ধানতেরাসে হয়নি বলে আর কিনে দেবো না গোপালকে, সেটাও মানে কিরম লাগছিল, তো আজকে গিয়ে কিনে আনলাম, খুব সুন্দর দেখতে। তোমরা জানাবে তোমাদের কিরকম লাগলো, আর আশা করছি আমার গোপালেরও পছন্দ হবে।
তুই, আমাদের পাগলামো চলছে এখন, রাত্রি 10টার সময় আমরা বেঁচে যাওয়া বাঁচি মাস ফাটাচ্ছি। এটা ফলস হয়ে গেল। লাস্টে যদি কিছু বেঁচে থাকে না, সেটা হচ্ছে ফুল জুড়ি, সেগুলো শেষ করা যায় না। আমার হাতে আরো তিনটে আছে। এটা পুরো সবুজ মেরুন হয়ে গেছে, আমাদের মন বাগানের কালার। তোমার কি খবর? তুমি এগুলো জ্বলছে না ভালো। That's all I need, and I'll be alright. I'll be right. আচ্ছা আচ্ছা, দোকানকে হার মানাবে, দারুণ হয়েছে। আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া হলো, আজকে মাটন ফিশ ফ্রাই দুটোই জাস্ট অসাম ছিল, আর আমাদের পেটটা একটু ভারবার ছিল, তাই জন্য আমরা না লেট করে, হ্যাঁ এক্স্যাক্টলি, খাওয়ার লোভটাও সামলাতে পারলাম। এখন বেজে গেছে 11:45। আজকে দিনটা সত্যি খুব আনন্দ করে খুব মজা করে কাটলো। আশা করবো যেন প্রত্যেক বছরই এইসব মানে অকেশনের দিনগুলো যেন এরকম মজা করে কাটাতে পারি। চলো আজকের ব্লগটা এখন এন্ড করবো। সৌমির তো অবস্থা খুব যে ভালো আছে তা নয়, কিন্তু দেখো গয়নার দোকানে যাওয়াটাও ছাড়তে পারলো না, মানে একটা লোভে বাপ পাপে মৃত্যু সেই অবস্থা আর কি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কি তোমরা কি কি করলে। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।